মাছ উৎপাদন করার জন্য মানে খাবার যে আমার এত বেশি লাগ দিছে মাছ আবার বলতিছে না সেক্ষেত্রে আমারে বললো কি তোমার এই কিছু মিরার অ্যাগ্রো লিমিটেডের কিছু প্রোডাক্ট আছে এগুলো ব্যবহার করতে এই প্রোডাক্টটা হচ্ছে এভলিউশন অফ ওয়াটার এবং গ্রো ফিশ এই দুটো প্রোডাক্ট পরবর্তীতে আপনি ব্যবহার করছেন ব্যবহার করছেন আচ্ছা আগে তো যে সমস্যা তো মাছ বলতো না ভেসেও থাকে মাছের বিভিন্ন ধরনের রোগ বালাই হয় এই ধরনের কোন সমস্যা হয় না এই ধরনের কোন সমস্যা নাই মাছের কোয়ালিটিও ভালো আছে সবকিছু ভালো আছে আচ্ছা খাবারও খাচ্ছে এখন সম্মানিত দর্শক ও মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের ভালো থাকা আমাদের মূল কাম্য আমরা সবসময় চেষ্টা করি আপনারা যারা মাছ চাষ করছেন মাছ চাষে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন আমরা চেষ্টা করি আপনাদের মাছ চাষে যে সমস্যাগুলো হয় সেই সব সমস্যাগুলো বিভিন্ন সফল মৎস্য খামারিদের সাথে আলোচনা করে সেই সব সমস্যার সমাধান দিতে আমরা সবসময় চেষ্টা করেছি বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সফল মৎস্য খামারিদের প্রতিবেদন আপনাদের সাথে আলোচনা করার জন্য তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সাবুখালী গ্রামে এখানে একজন সফল মৎস্য উদ্যোক্তা যিনি একই পুকুরে বাগদা গলদা এবং সাদা মাছের মিশ্র চাষ করছেন তো আজকে আমরা সেই মৎস্য খামারের সাথে কথা বলবো কীভাবে উনি একই পুকুরে এই মাছগুলোর মিশ্র চাষ করছেন এবং মাছ চাষে বর্তমানে তার অবস্থান তো চলুন শুরু করা যাক আজকের পর্ব আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি এনা ইমন কি অবস্থা দাদা খুব ভালো আছি দাদা টমেটো ছেড়তেছি আচ্ছা আচ্ছা যে আজকে দেখলাম আপনার পুকুরে জাল দিয়েছে হ্যাঁ পুকুরে একটু এলোমেলো হয়ে গেছে এই মানে যারা জাল টানে তারা আসতে একটু দেরি করছে এই জন্য একটু দেরি হয়েছে আমার আচ্ছা আচ্ছা তো এখন যে আপনি জাল মানে মাছ কি করলেন পরে জাল দিয়ে এই জাল দিয়ে মাছ ধরে কিছু বাজারে নিয়ে গেছি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আমার নাম বিকাশ চন্দ্র সরকার আচ্ছা আপনাদের ঠিকানাটা কোন জায়গা জেলা বাগেরহাট থানা চিতলমারী আচ্ছা আর গ্রাম গ্রাম সাবুখালী সাবুখালী আপনি পেশায় কি কাজ করেন আমি পেশা হিসেবে আমি একজন ইলেকট্রিশিয়ান আচ্ছা আমি টিভি টিভি সারি তারই পাশাপাশি এই গ্যারেজ চাষ করি ঘের চাষ আপনি হচ্ছে একজন মানে ইলেকট্রিশিয়ান পাশাপাশি হচ্ছে আপনি ঘের মানে মাছের চাষ করি আচ্ছা এই যে মাছ চাষ করছেন আপনি এটা কতদিন যাবত আপনি মাছ চাষের সাথে সংযুক্ত আছেন এই ধরেন বছর দশেকের মতন তো অনেক বড় একটা সময় আচ্ছা এখন বর্তমানে আপনি মাছ চাষ যে করছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনি কতটুক জায়গা জুড়ে মাছ চাষ করেন আমি এই যে 74 শতক জায়গায় চাষ করছি আচ্ছা এই যে আপনার আশেপাশে দেখতেছি যে দুই পাশে টমেটো গাছ লাগানো এগুলো কি আপনারা মানে সিজনাল হিসেবে চাষ করেন মানে সম্মিলিত মাছ চাষ হিসেবে মাছের পাশাপাশি এই টমেটো চাষও করি আচ্ছা দেখা যাচ্ছে আপনার মাছও চাষ হচ্ছে আবার পুকুরের পাড়ে সবজি চাষ সবজি চাষও হচ্ছে আচ্ছা ভালো একটা উদ্যোগ এটা কিন্তু আপনার যে টমেটো প্রায় বড় হয়ে গেছে অনেক আচ্ছা তো দাদা একটু আপনার মাছ চাষ সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম আপনি এই যে পুকুরটাতে চাষ করছেন এটার আয়তন কতটুকু এটা 74 শতক জায়গা 74 শতক এটা ছাড়া কয়টা পুকুর আছে আপনার আমার এই একটাই পুকুর আছে আচ্ছা তো এই 74 শতকের মধ্যে আপনি মাছ চাষ করছেন এবছর কি কি মাছ চাষ করছেন আমি যৌথভাবে চাষ করছি সাদা মাছ চিংড়ি মাছ চিংড়ি আর সাদা মাছ এটা আপনার বাগদা মাছ বাগদা চিংড়ি হ্যাঁ বাগদা আচ্ছা এই যে বর্তমানে আপনার যে কালচারটা চলছে এটার মধ্যে আপনার কি চিংড়ি বললেন বাগদা চিংড়ি বাগদা চিংড়ি গলদা সাদা বাগদা চিংড়ি গলদা চিংড়ি সাদা সাদা মাছ সাদা মাছ এই তিনটা মাছের একটা মিশ্র চাষ আপনি করছেন এটার বয়সটা কতদিন হচ্ছে কালচারটা এটার বয়সটা 7 মাসটা হচ্ছে 6-7 মাস আচ্ছা তো এখন আপনি তো বলছেন যে অনেক লম্বা সময় জুড়ে আপনি মাছ চাষ করছেন তো সেই সময়ে আগে কোনো ধরনের সমস্যা হতো কিনা আপনার আগে তো যে সমস্যা হতো মাছ বলতো না আপনার পুকুর থেকে কিছু মাছ উঠাইছেন এটা কি প্রথমবার ছিল না এই তৃতীয়বার তৃতীয়বার বলতে মানে 7 মাসের মধ্যে তৃতীয়বার এই 7 মাসের মধ্যে আগে 2 বার ধরছি তিনবার এটা কিভাবে সম্ভব দাদা আমরা যেটা জানি দর্শকরা জানে যে আপনার বাগদা গলদা বা সাদা মাছ এগুলো কিন্তু 6 মাস বা 7-8 মাস লেগে যায় একবার বিক্রি করতে আপনি তিনবার করছেন প্রথম যখন মাছ মানে যখন আমার মাছ বলতিছে না গাবাজ আছে বা ভালো মানে কোনো
পাচ্ছি না আমি মাছের কোনো লাইন পাচ্ছি না তখন আমি আমাদের ওই যে মেম্বার আছে উনি দোকান আছে গীতা এন্টারপ্রাইজ বলতে কোন গীতা গীতা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজে যে কৃষ্ণ গায়ন হয় কৃষ্ণভদ গায়ন হ্যাঁ তার কাছে যাই তার কাছে গেলে সে আমাকে ওই ক্যালসিয়াম আর আছে ক্যালিফাওয়ার ওয়াটার এই দুটো দিল যে জল এবং মাটি ঠিক হোক তারপর অন্য অন্য মেডিসিন দেব মানে আপনার প্রোডাক্ট কি কি প্রোডাক্ট দিয়েছি একটু আবার আমাদের দর্শক আপনারা বলে দিবেন ক্যালসিয়াম আর আছে ক্যালিফাওয়ার ওয়াটার এই দুটো দিল দুটো দেওয়ার পর বলল কি জল এবং মাটি ঠিক হোক তারপর অন্য প্রোডাক্ট দেবানি তারপর পরে গেলাম পরে পরের দিন গেলাম যাওয়ার পর উনি আমাকে মিরা সুগার তারপর একটু আমি বলি আপনি যে ক্যালিফাওয়ার ওয়াটার দিয়েছেন আর হচ্ছে কি বলছেন ক্যালসিয়াম এটা কোন সময় দিয়েছেন মাছ ছাড়ার আগে বা পরে কোন সময় দিয়েছেন মাছ মানে যে সময় গাবা আছে মাছ বলতিছে না সেই অবস্থায় দিয়েছেন যে বলার পর মাছের যে কালচার চলছিল কয় মাসের সময় দিয়েছেন এই আপনার দুই মাসের সময় মানে পুকুরে যে মাছ দিয়েছেন মাছ দেওয়ার দুই মাসের সময় আপনি এই প্রোডাক্টগুলো দিয়েছেন দিয়েছি আচ্ছা পরে পরে এটা দেওয়ার পর মাছের কালার ও এরপর আবার ওই যে মাছ উৎপাদন করার জন্য মানে খাবার যে আমার এত বেশি লাগতেছে মাছ আবার বলতিছে না সেক্ষেত্রে আমার বললো কি তোমার এই কিছু মিরার অ্যাগ্রো লিমিটেড এর কিছু প্রোডাক্ট আছে এগুলো ব্যবহার করতে আচ্ছা আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে আপনি আপনার পুকুরে মাছের গ্রোথ এবং খাবার খরচ কমানোর জন্য দুইটা প্রোডাক্ট ইউজ করছিলেন এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রো ফিশ আচ্ছা এই যে প্রোডাক্ট আপনি দুইটা ব্যবহার করছেন আপনার কাছে কোনো স্যাম্পল আছে কিনা হ্যাঁ আছে স্যাম্পল এই প্রোডাক্টটা হচ্ছে এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রো ফিশ এই দুটো প্রোডাক্ট পরবর্তীতে আপনি ব্যবহার করছেন হ্যাঁ ব্যবহার করছি আচ্ছা এই যে প্রোডাক্ট দুটো ব্যবহার করছিলেন এটা আপনি মাছ চাষের যে সময়টা বলছেন এই সময়ের কোন সময় আপনি ব্যবহার করছিলেন হয়তো দুই মাসের সময় ব্যবহার করছি মানে ওই যে আপনার যে ক্যালসিয়াম ক্যালিপার ওয়াটার দেওয়ার পরে এই প্রোডাক্টগুলো ব্যবহার করছি আচ্ছা এই এভোলিউশন অফ ওয়াটার যেটা ছিল এটা কত গ্রাম দিয়েছেন আর গ্রো ফিশটা কত গ্রাম দিয়েছেন শতাংশের জন্য এটা যখন ব্যবহার করছি এটা 100 গ্রাম দিচ্ছে ওটা 200 গ্রাম দিচ্ছে আচ্ছা এই যে এটা হচ্ছে এভোলিউশন অফ ওয়াটার এটা দিয়েছেন 200 গ্রাম আর এটা 100 গ্রাম এটা 100 গ্রাম আচ্ছা এখন আমাদের দর্শক যারা রয়েছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাষীদের প্রতিবেদন প্রকাশিত করে থাকি আপনি তো নিজে প্র্যাকটিক্যাল ভাবে ব্যবহার করছেন এখন এটা দেওয়ার পর আপনার কি কি সুবিধা বা কি উপকার আপনি পেয়েছেন আমি এটা দেওয়ার পর জলে একটা প্রাকৃতিক একটা খাবার তৈরি হয়েছে যেটা আছে জুওপ্লাঙ্কটন একটা ফাইটোপ্লাঙ্কটন এই যে জুওপ্লাঙ্কটন আর ফাইটোপ্লাঙ্কটন যখন তৈরি হয়েছে তখন মাছের একটা খাবার তৈরি হয়ে গেছে আচ্ছা তখন আগে যখন আমি 10 কেজি খাবার দিতাম সেখানে আমার 6 কেজি খাবার দিলে হচ্ছে আমার 4 কেজি খাবার থেকে আমি সাশ্রয় পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে মাছের কালারটাও পরিবর্তন হয়ে গেছে চকচকে হয়ে গেছে মাছের গ্রোথ ভালো হয়ে গেছে আচ্ছা আজকে যে চিংড়ি মাছগুলো দেখলাম আমরা যেটা জানি বাগদা চিংড়ি বা গোলদা চিংড়ি মোটামুটি 8 মাস মতো সময় লাগে কালচার শেষ করতে তো সেই জায়গায় আপনি 3 বার মাছ বিক্রি করেছেন 7 মাসের মধ্যে আমি 3 বার বিক্রি অটোমেটিক্যালি বিক্রি করা হয়ে গেছে আচ্ছা আর যে বড় যে মাছগুলো দেখছিলাম কিছু বড় মাছ ছিল এগুলোর সাইজটা কিরকম ছিল সাইজ ছিল আপনার 1 কেজি ওজনের ছিল সেখানে আমার দেয়া যাচ্ছে 2.5 কেজি 3 কেজি 4 কেজি আছে এটা কয় মাসে হইছে এই যে 7 মাসে হইছে 7 মাসে আপনার কতটুকু বাড়ছে সাদা মাছটা আমার 2 কেজি 1 কেজি ওজনের তা ছাড়িয়েছিলাম সেখানে আমার 4.5 কেজি মাছ হয়েছে কাতলা মাছ বড়টা তো দেখেছেন জি হ্যাঁ আর তারপর যে বেলাট কাপ রুই মাছ 2 কেজি এরকম সাইজ হয়েছে এখন হচ্ছে আনুষাঙ্গিক সব বিষয় মিলিয়ে আপনার পুকুরের যে খাবার খরচ এই খাবার খরচটা কিরকম লাগে বর্তমানে এই যে আমার খাবার এখন 6 কেজি খাবার দিলে হচ্ছে আমি আগে খাবার 10 কেজি দিতাম সেখানে আমার 6 কেজি খাবার দিলে হচ্ছে আমি 4 কেজি থেকে আমি সাশ্রয় পাচ্ছি 4 কেজি যেটা যদি আমরা শতাংশ হিসেব করি সেক্ষেত্রে যেটা বলা হয় যে আপনার 100 কেজি যে খাবার লাগে এখানে 40% সাশ্রয় হয় সেরকম পাচ্ছেন আর যে মাছের যে গ্রোথ আপনার যে দেখা যাচ্ছে যেটা 8 মাসে পেতেন সেখানে আপনি 3 বার মাছ বিক্রি করে ফেলছেন হ্যাঁ 3 বার অটোমেটিক্যাল বিক্রি করে আচ্ছা এখন আমাদের নতুন যারা দর্শক রয়েছেন যারা বিভিন্ন সমস্যায় থাকেন মাছ চাষে তো অনেক সমস্যা হয়ে থাকে তো এখন বর্তমান তো আপনাদের যে শীতকালে যে সমস্যাগুলো হয় মাছ খেতে চায় না মাছ অনেক সময় দেখা যায় ভেসেও থাকে মাছের বিভিন্ন ধরনের রোগ বালাই হয় এ ধরনের কোনো সমস্যা হয় কি না এ ধরনের কোনো সমস্যা নাই মাছের কোয়ালিটিও ভালো আছে সবকিছু ভালো আছে আচ্ছা খাবারও খাচ্ছে এখন আজকে যে মাছগুলো আপনি বাজারে নিয়েছেন বা এর পূর্বেও বাজারে মাছ নিয়েছেন বাজারে যে অন্য যে মাছগুলো থাকে ওদের চাইতে আপনার মাছের কোনো ধরনের আলাদা কোনো পার্থক্য থাকে কিনা হ্যাঁ পার্থক্য তো আছে অবশ্যই আমাদের মাছগুলো কালার চকচকে কালার এবং দাড়ি মোচ কাটা নেই আচ্ছা হ্যাঁ মাছগুলো বড় সাইজ এইভাবে মাছগুলো দেখা যাচ্ছে যেন বাজার সাইতে অন্য অন্য বাজারে যে মাছ আছে তার থেকে পরিবর্তন আমাদের নতুন যারা দর্শক রয়েছেন বা বিভিন্ন সময় মাছ চাষে বিভিন্ন সমস্যার মধ্যে ভোগেন অনেক সময় দেখা যায় পুকুরে একবার মাছ ছাড়লে ওই মাছ 1 বছর হয়ে যায় মাছের গ্রোথ আসে না মাছ বিক্রি করতে পারে না তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকলে একটু দিবেন আমি এই যে প্রোডাক্ট মানে ঘেরে প্রয়োগ করছি এতে আমার যে মানে 2 বার আগে একবার এইটা প্রয়োগ করছি আর পরে আবার ফিরে আবার 2 বার প্রয়োগ করছি আচ্ছা 2 বার প্রয়োগ করার পর এখন মাছের যে অবস্থা মাছ সব উঠে গেছে আমার প্রায় আর অল্প কিছু আছে এগুলো মাছ আমার দেয়া আছে থাকবে না পুরন কোনো মাছ থাকবে না আচ্ছা এগুলো ব্যবহার করলে খাবার থেকে সাশ্রয় পাওয়া যাবে এবং মাছের মানে উৎপাদন বৃদ্ধি হবে
আচ্ছা, মাছের গ্রোথটা কিরকম? হ্যাঁ, মাছের গ্রোথটাও খুব ভালো হবে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ ব্যবহারকারী একজন সফল মৎস্য উদ্যোক্তার সাথে। আশা করছি এই ভিডিও থেকে আপনারা এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ সম্পর্কে কিছুটা তথ্য পেয়ে যাবেন। আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন পরামর্শের মাধ্যমে আপনাদের মাছ চাষকে আরও লাভজনক করে তোলার জন্য। তো দর্শক বন্ধুরা, দেখা হবো অন্য কোনো দিন অন্য কোনো সফল মৎস্য খামারির সাথে। সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।